আমার দয়ার মাওলারে, আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না। এহসানের নিসবত যদি আল্লাহর দিকে যায় তো তরজমা হবে, ও বান্দা তুমি মুরাকাবা করো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এই চ্যাপ্টার সেরে এখন সন্তানের ভিতরে যাই। এহসান যদি বান্দার দিকে না হয় তখন তার তরজমা হবে আচরণ বিধি, ও সন্তান পিতা মাতার সাথে সদাচরণ করো। এহসান করো এহসান, কেমন এহসান বলে মা বাবা তোমাকে যদি তিন বেলা খানা দেয় তুমি বেশি বেশি খানা দাও। তোমার মায়ের মনে চায় বেদানা খাবে আঙ্গুর খাবে, চাওয়ার আগে মায়ের হাতে পৌঁছায় দাও, চাইতে যেন না হয়, কারণ মায়ের অন্তর খুশি আমার আল্লাহ খুশি। ওরে সন্তান, মা বাবা যদি তিন কাপড় দেয় তুমি বেশি বেশি দাও, তোমাকে যদি মা মাটিতে ঘুম পাড়ায় তুমি তোমার মা বাবাকে সাধ্য মতো খাটে ঘুম পাড়াও, তোমার মা যদি হাত পাখা দিয়ে বাতাস দেয় তুমি এসি দিয়ে বাতাস দাও সাধ্য মতে। খবরদার দিয়াবার হিসাব করিস না, অনেক বেশি দিয়েছি বেশি দিয়েছি। না রে বাবা, যদি হিসাব করো সাথে সাথে সওয়াব কাটা যাবে। কত আর বেশি দিবা সন্তান, আমাকে তোমাকে মা বাবার কত দিয়েছে কোনোদিন তো হিসাব করে নাই। রাতে রাতারে মা আমার পাশে ঘুমানো, আমিও ঘুমানো, আমি শিশু বাচ্চা ঘুমিয়েছি, মার কাঁচা ঘুম চোখে আসলো, আমি ঘুমের মধ্যে আমি আম্মুকে বললাম কোন করে কান্না করে বলি মা আপেল দাও, মা দৌড়াইয়া কাঁচা ঘুম ফালায় আমার জন্য আপেল এনে আমার মুখে দিল। ওই মা কোনোদিন হিসাব করে নাই, আমার মা বাবাকে বলছিল স্বামী তোমার সন্তানের জন্য তুমি এক সুট জামা নিয়ে আসিও, বাবার পকেটে টাকা নাই, বাজারে গিয়া বন্ধুর থেকে টাকা ধার করিয়া মায়ের কথায় আমার জন্য শুধু এক সুট জামা কিনে নাই, আমার জন্য মনের মতো খরিদ করেছে, আমার লাগতো একটা জামা, বাবাই দিয়েছে আমারে পাঁচটা, কোনোদিনও হিসাব করে নাই রে সন্তান। আজকে মা বাবাই বুড়া হয়ে গেছে, আজকে মা বাবার গ্রামে ফালায় তুমি ঢাকায় ফেলাত নিয়ে ঘুমাও, মা বাবার একটু জামা কাপড় যা লাগবে তাও দিতে চাও না, যতটুকু দেও আবার হিসাব করো, তুমি আর কত হিসাব করবা। আমার মনটা বলে 1000 বছর যদি তোমাকে আল্লাহ হায়াত বাড়ায় দেয়, বিয়া শাদী বাদ দিয়া যদি মায়ের খেদমত করো, আমার মন বলে তোমার হায়াত শেষ হবে, মা বাবার ঋণ আদায় হবে না। ওই মা বাবা বড় কঠিন, মা বাবা হাত তুলে দোয়া করার দরকার হয় না, মায়ের দিল খুশি এটাই বড় দোয়ারে মুমি। আমি আল্লাহর কসম করে বলছি এই চেয়ারে বসে কথা বলার যোগ্যতার এলেম আল্লাহর কসম আমার নাই, আমল নাই,
আপনারা কত দূর থেকে কোরআনের বয়ান শুনতে আসছেন, আমার মা বোনেরাও আসছেন, আপনারা বসতে পারেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট করে বয়ান শুনেন। টাকার জন্য আসেন না, আমি বিশ্বাস করি কেউ খানার জন্য আসেন নাই, অবশ্যই আপনারা একমাত্র কোরআনের মহব্বতে আসছেন। আর আমাকে আল্লাহ যেই সম্মান দিয়েছেন এর পেছনে এলেম আমল কিছু না, একমাত্র আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালাদের দোয়া। এরে সন্তান, ওই মা বাবার এহসান করো, এহসান কেমন ভাবে এহসান করবা, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবা উহ বলে কান্না করে আহ বলবে, এটা মা বাবার জন্য বড় কষ্ট, তোমার জন্য বড় অভিশাপ। এক নাম্বার ব্যাখ্যা। দুই নাম্বার ব্যাখ্যা হলো, তুমিও মা বাবার কথায় কখনো আহ বলিও না, উহ বলিও না, কারণ তুমিও যদি আহ বলো এটাও মা বাবার জন্য বড় কষ্ট। স্বামীর কিনারায় আমার মা ঘুমায় আছে, দীর্ঘদিন মা ঘুমায়, আজকে স্বামী বাম কিনারায় তাকায় দেখে বিবির চোখ দিয়া কেন যেন পানি টপকায় পড়ে, ডাক দিয়া কয় গভীর রাত, ও বিবি তুমি কেন কান্না করো, বিবি সাহেবা ডাক দিয়ে কয় রে স্বামী আমার দীর্ঘ একটা সপ্তাহ হলো সন্তান আমাকে মা বলে ডাক দেয় না, কেন তোমার মা বলে ডাক দেয় না, স্ত্রী বলে ও স্বামী সন্তানের শাসন করতে গিয়ে আমি একটা ধমক দিছিলাম, ধমকের কারণে সন্তান রাগ করি আর আমাকে মা কয়া ডাকে না। স্বামী বলে রে বিবি তুমি ঘুমাও, তুমি কেন এরকম কান্না করো, সন্তান আজ না কাল ডাক দিবে, খানা খাও ঘুমাও। মা চোখের পানি সেরে বলে রে স্বামী আমার কলিজাটা ফেরে ভেঙে তোমাকে দেখাইলে তুমি বুঝবা রে স্বামী, যত চেষ্টা করি খানার জন্য আমার মুখে একটা লোকমাও যায় না, আমি যত ঘুমানোর চিন্তা করি এ পার্শ্ব থেকে ও পার্শ্বে পরিবর্তন করি চোখে ঘুম নাই, কারণ বুঝাইতে পারি না আমার কাছে খানার কোনো দাম নাই, ঘুমেরও দাম নাই, সন্তানের মা ডাকে যে কি মজা, ওই ডাকে আমি এত মজা পাই, ওই ডাকে আমি খানায় এত মজা পাই না, ঘুমেও এত মজা পাই না। ওরে সন্তান আজকে তুমি বিল্ডিং এ ঘুমাও, আর গ্রামে মা বাবাকে রেখে তুমি খবর নাও না, হয়তো মনে করো মা বাবা তোমার জন্য বরদোয়া করে, আল্লাহর কসম মা বাবা যদি বরদোয়া করে রাতের ঘুমের ঘরে তুমি আর বাঁচতে পারবা না, তুমি যদিও মনে করো দোয়া করে না, যত বড় মাস্তান হও না কেন বিল্ডিং এ ঘুমাও আর গাড়ি নিয়ে ঘুমাও, আল্লাহর শপথ করে বলবো সব কিছু হলো মা বাবার চোখের পানি। ভাইরা আমার, সন্তানের মা বাবার বাড়ি ঘর বিক্রি করে লেখাপড়া শিখাইল, বাড়ি হলো এক এলাকায়, পরীক্ষার হল পড়লো অনেক দূরে, মা বড় কষ্ট করে আলাদা বাজারে হোটেল ভাড়া করে ওখানে থেকে থেকে সন্তানরে পড়াইল, কিছুদিন পরে খবর পায় সন্তান এখন খোঁজ নেয় না, বন্ধু বান্ধবীদের দিয়া সন্তান এখন নিজে বিয়া ঠিক করে ফেললো, মেয়েটারে ঠিক করার পর মেয়ের বাড়ি দেখা বাবার সাথে কন্টাক্ট হলো, বাবা ডাক দিয়ে কয় ও সন্তান তুমি আমার জামাই যদি হতে চাও তোমার বাড়িটাও আমার দেখা দরকার, অমুক দিন যাব। সন্তান বাড়ি এসে মা বাবাকে বিয়ার খবর বলে না, বলে বাবা ও মা রান্না করো, মেহমান আসবে তাড়াতাড়ি মেহমানদারির ব্যবস্থা করো, ঘরের ভেতরে মেয়ের বাড়ির মেহমান, মাও জানে না বাবাও জানে না, ছেলে বলছে মেহমান, ছেলের বন্ধু বান্ধব মেয়ের বাবা হাজির হয়ে গেল, মা রান্না করে দিল, বাবাও কষ্ট করে রান্না জোগাড় করে দিল, রান্না করার পরে মেহমান সামনের ঘরের মধ্যে বসে খানা খায়, কানাঘুষা করে মেয়ের বাবা আস্তে আস্তে করে বলে ছেলেটার বাড়ি মোটামুটি ভালো খারাপ নয়, একটু আওয়াজ বাবার কানের মধ্যে চলে গেল, বাবা আর বুঝতে বাকি না এই মেহমান তো
সেই মেহমান নয়, এই মেহমান আমার ছেলে বোধহয় মেয়ে ঠিক করে ফেলছে আমরা এখনো জানি নাই। বাবায় মনের দুঃখে গিয়া ঘরের ভেতরে বিছানায় বালিশ মুখে চাপ দিয়া গুনগুন করে কান্না করে। মা ডেকে বলে, রে স্বামী আমার, মেহমান সামন দিকে আবার কেন কান্না করো? ডাক দিয়া বলে, ও বিবি তোমাকে শুনায় লাভ নাই, এটা আমার কপালের পাওনা, যা আমি চাইছিলাম পেয়ে গেছি। বলে বলো বলো, ওই যে মেহমান, ওই মেহমান নাকি ছেলে মেয়ের বাড়ির মেহমান, মেয়ে ঠিক করেছে। মা এবার চোখের আঁচল পানি পানিগুলো আঁচল দিয়ে মুছে আর কান্না করে। হঠাৎ ছেলে তাকায় দেখে, মা বাবা চোখের কোঠায় পানি। ডাক দিয়া কয়ে, মা তুমি কেন কান্না করো? বলে, সন্তান জেনে লাভ নাই, তোমার মেহমান তুমি আরামে আদরে বিদায় দাও। বলে, না মা বলো কেন তুমি কান্না করো? বলে, তোর সামনের মেহমান মনে হয় যেন অন্য কোনো মেহমান। তুই কি বিবাহ করার জন্য মেয়ে ঠিক করেছো? সন্তান কিছুই বলে না। বলে, রে সন্তান তুই যদি নাও বলো, মায়ের অন্তরে দাগ পড়ে গেছে রে সন্তান। মায়ের এই কান্না এমন একটা গজব নেমে আসলো এই সন্তানের উপরে, বিয়া করে বউ নিয়ে ঢাকায় চলে আসলো, আর মা বাবার খবর নিল না। এমন খবর হলো এই সন্তান হঠাৎ অ্যাক্সিডেন্ট করে মারা গেল। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নাও রে মুমিন, এমন কোন আচরণ করবা না যে আচরণে মা বাবার কলিজায় বড় আঘাত চলে যায়। তুমিও আহ বলবা না, মা বাবাকেও আহ বলার সুযোগ দিবা না। ওরে সন্তান কথা যদি বলতে চাও, আল্লাহ নিজেই বলেন এমন ভাবে কথা বলো, আকুল্লাহুমা কওলান কারীমা, এমন ভাবে কথা বলো যে কথাটা হবে নরম এবং সহজ। কওলান কারীমা, কওলান জামিলা, কওলান কারীমা, কওলান লতিফা, কওলান কারীমা, লাইয়িনান সাহলা, লাইয়িনান মানে নরম, সাহলান মানে সহজ। নরমের ব্যাখ্যা হলো, মা বাবার আওয়াজের থেকে সন্তান তোমার কথার আওয়াজ যেন বড় না হয়। দুই নাম্বার, মা বাবার চোখের দিয়ে তাকায় কথা বলবা না। সহজের ব্যাখ্যা হলো, ও সন্তান লেখাপড়া করে শুদ্ধ বাংলা জেনেছো, মা গ্রামে থাকে শুদ্ধ বাংলা জানে না, খবরদার মা বাবার সাথে পণ্ডিতি করবি না, বেয়াদবি হবে। মা বাবায় যেই ভাষা জানে, গ্রামের ভাঙাচুরা ভাষা জানে, ওই ভাষায় সংক্ষেপে কথা বলাই হলো সহজ কথা। এমন ভাষা ব্যবহার করবা না নিজে পণ্ডিতি করে চূড়ান্ত তো বেয়াদবি হবে, এর নাম হলো সহজ। লাইয়িনান সাহলা, কওলান কারীমা, কওলান জামিলা, কওলান কারীমা, কওলান লতিফা, ওই মা বাবার সাথে ভালো নরম নরম সহজ ভাষায় কথা বলো। শুধু এখানেই শেষ নয়, মুখের ব্যবহারের বিধিবিধান বলা হলো, ভিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার কেমন করবি। আল্লাহ সে সিস্টেমও বলে বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাত দুল্লি মিনার রহমা, ওয়াকফিজ লাহুমা জানাহাত দুল্লি, ও সন্তান বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও, বিনয়ের ডানা বিছিয়ে দাও, বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। আপনাদের থেকে জবাব চাই, ডানা ডানা এটা মানুষের হয় নাকি পাখির হয়? ভালো করে বলেন, ডানা বুঝেন তো, পাখা বা ডানা এটা মানুষের হয় না পাখির? তাহলে পাখির ডানা হয় আল্লাহ মানুষকে কেন বললেন? ও সন্তান বিনয়ের ডানা মা বাবার সামনে বিছিয়ে দাও। এক নাম্বার জবাব হলো, ও মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন পয়গম্বরের উপরে কোরআন অবতীর্ণ করেছেন, ওই সময় আরবের মানুষ ছিল পৃথিবীর চূড়ান্ত রোগী, ক্যান্সারে আক্রান্ত, এদের মতো জালিম আর মূর্খ কেউ ছিল না। এরা এমন ভাবে অন্যায়ের দিকে ধাপিত হতো, নারী পুরুষ উলঙ্গ হয়ে কাবা ঘর তাওয়াফ করতো। এরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক ওদের অভ্যাসের দিকে নজর করে মাঝে মাঝে ওদের মনের কিছু চাহিদা পূরণে আল্লাহ আয়াত নাজিল করতেন, যেন তারা
ইসলামের দিকে আগায়া যা আকৃষ্ট হয়। আরববাসীদের একটা অভ্যাস ছিল, এরা পাখির মাধ্যমে ভালো মন্দ যাচাই করত, খোলা আকাশে পাখিটা উড়ায় দিত, পাখিটা যদি উড়ায় দেওয়ার পরে ডানে যাইতো মনে করত কল্যাণ, পাখি যদি বাম দিকে যাইতো মনে করত অকল্যাণ। আল্লাহ সেই পাখির কথাটার সাথে তুলনা করে এখানে আয়াত নাযিল করলেন, ও নবীর উম্মত, আল্লাহ পাক এই সূরা সুবহান বা ইসরার মধ্যে আল্লাহ পাক আরেক জায়গায় পাখির কথা বলেন, অকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেকটা মানুষের গর্দানে পাখি ঝুলিয়ে দিছি। পাখি, পাখির ব্যাখ্যা হলো আমলনামা। আমলনামার সাথে আর পাখির সাথে ব্যবধান কি? বলে সামঞ্জস্য কি? বলে পাখির দ্বারা যেমন ওরা ভালো মন্দ যাচাই করে, পাখি যদি ডানে যায় মনে করে ভালো, যদি বামে যায় মনে করত খারাপ, ভালো মন্দ যাচাই করে পাখির মাধ্যমে। আমলনামাটাও পাখির সাথে তুলনা করে আল্লাহ বুঝায়, বান্দার পাখি ঝুলাই দিলাম মানে আমলনামা, পাখির মাধ্যমে যেমন ভালো মন্দ যাচাই হয়, আমলনামার মধ্যেও ভালো মন্দ যাচাই হবে। আমলনামার মধ্যে ভালো নেক দেখলে ভালো, গুনার কাজ দেখলে খারাপ মন্তব্য হবে। এদিকে নজর করে পাখির কথা বললেন। দুই নাম্বার জবাব, পাখির শক্তি হলো ডানার ভেতরে, ডানাটা যদি আটকায় দাও ও পাখি আর নড়াচড়া করার সুযোগ থাকে না। আল্লাহ পাক বলেন, এ মুমিন, ও যুবক সন্তান, তোমার ভিতরে যৌবনের দানা বড় শক্তিধর, তোমার ভিতরে ক্ষমতার দানা, তোমার ভিতরে লোভের দানা, খবরদার যৌবনের দানার শক্তি দিয়া মা বাবার সামনে বেয়াদবি করবি না, বরং যৌবনের দানাটারে বিনয়ী করে গুটে দে, যৌবনের দানার শক্তিটারে বিলীন কর। যৌবনের দানা, ক্ষমতার দানা, টাকার গরমের দানা, এগুলো বিনয় করে মা বাবার সামনে নত হয়ে যাও। এমন ভাবে নত হয়ে যাবা তোমার মনে হয় যেন কোনো যৌবনের শক্তি নাই, তোমার কাছে যেন কেন টাকার পাওয়ার নাই, তোমার কাছে কোনো ক্ষমতার পাওয়ার নাই। এতটুকু কথা বলে আল্লাহ শেষ করেন নাই, কারণ আল্লাহ পাক আবার বলেন মিনার রহমা। কেন মিনার রহমা শব্দ বললেন? আল্লাহ তো এতটুকু বললেন হয় বিনয়ের দানা মা বাবার সামনে বিছায় দাও, এতটুকু না বলে আল্লাহ মিনার রহমার কয়েদ লাগালেন কেন? এর কারণ হলো রে বান্দা, যদি মিনার রহমা না বলে বিনয়ের দানা বিছাইতে গিয়া দেলের ভেতরে ভেজাল আছে। অনেক সময় দেখা যায় সন্তান সমাজের চাপে পড়ে মা বাবাকে টাকা পয়সা দেয়, কিন্তু দিলের ভিতরে মহব্বত নাই। আল্লাহ বলেন এমন চালাকি করলে হবে না, দেলটারে পবিত্র বানায় নাও মিনার রহমা মানে মহব্বতের সাথে, বিনয়ের ডানা বিছায় দাও অনুগ্রহের সাথে। অনুগ্রহ দিলের থেকে হবে, মহব্বত দিলের থেকে যখন হবে তখন মাথা নত করে দাও, খবরদার মাস্তানি করবা না, ওই সন্তান মা বাবার সামনে নিজের বিলীন করে দাও। কেমন বিলীন করবা? মা বাবায় হবে জিন্দা দুই এটা মানুষ, তুমি থাকবা মা বাবার কাছে মরা লাশ, তোমার কোনো প্রতিবাদ নাই। এরপরেও যদি অন্যায় করো দৌড়ে তাড়াতাড়ি মা বাবার পায়ে ধর, মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমবে না বরং সম্মান আরো বেড়ে যাবে রে। সাহাবি দাঁড়ায় বলেন, ও পয়গম্বর, আমার মাও নাই আমার বাবাও নাই, অন্যায় তো করে ফেলেছি, ক্ষমা করার রাস্তা কি? ওরে বাঙালি শুনে যাও, আল্লাহর নবী স্পষ্ট হাদিস দিয়া বলেন, শুক্রবার আগামীকাল, আল্লাহর নবী কই শুক্রবার জুমার দিন দর্দে মা বাবার কবর কই, মা বাবার কবরের কিনারায় গিয়া অন্তর নরম করে তুই দরুদ সালাম পড়, একবার আলহামদু সূরাটা পড়, তিনবার কুল হু আল্লাহ সূরাটা পড়, একবার আল হাকুমুত তাকা সূরাটা পড়, দরুদ সালাম পড়ে পড়ে চোখের পানি ছেড়ে আমি আল্লাহ দোয়া শিখাই দিলাম, এ দোয়াটা পড়, রব্বির হামহুমা কামা রব্বায়ানি
আল্লাহর নবী বলেন, স্পষ্ট ঘোষণা দিয়ে আল্লাহর নবী বলেন, যেই সন্তান মা বাবার সাথে হাজার অন্যায় করে কবরের সামনে দাঁড়ায় কান্না করবে, চোখের পানির কারণে আল্লাহ সব গুনাহ মাফ করবেন। মা বাবার অবাধ্য সন্তানের নামটা দোয়ার কারণে, কান্নার কারণে আল্লাহ মা বাবার বাধ্যগত সন্তানের খাতায় লিখে দিবে। কেন যাচ্ছ রে ভাই? বলে বরকতের জন্য। কি পাইলি? বন্ধু বান্ধব নিয়ে আড্ডা মিলাইলি, নাচ গান দেখলি, এই পাঁচ ছয় দিন যে আড্ডা করলি, জাফলং এর পাহাড় দেখলি, ভারতের শাহজালালের দরবারে গিয়া কান্দলিও না, পাঁচত নামাজও জামাতে পড়লি না, করলি কি? কপাল পোড়া তুই করলি কি? কিছুই তো হলো না। অথচ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর, ওই কবরের কিনারা গিয়া যদি একবার কান্না করে দোয়া করতে রে সন্তান, ওই মা বাবার রুহানি ফায়েজ তোমার সিনায় লেগে যাইত। ওরে নবীর উম্মত, শাহজালালের বিরুদ্ধে বলছি না, তোমরা যারা নামাজ পড়ো না, দাড়ি রাখো না, মাস্তানি করে বলো আমরা শাহজালালের উত্তরসূরি ভক্ত, আল্লাহর কসম শাহজালালের উত্তরসূরি যদি দাবি করি আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারাই করতে পারি। তুমি তো শাহজালালের দাবির নামের ভণ্ডামি করো, কারণ শাহজালাল কে? এত বড় আল্লাহর ওলি, জীবনে আল্লাহর মহব্বতে দৌড়ায়া গিয়া বিবাহ করে নাই, আর তুমি বিবাহের পেছনে ঘুরে নবীর সুন্নতের জবাই করলা। শাহজালালের মাথা অল্টাইম পাগড়ি, তোমার পাগড়ির খবর নাই, তার লাম্বা দাড়ি তোমার দাড়ির খবর নাই, তার হাতে তসবি তোমার জিকিরের খবর নাই, তুমি শাহজালালের ভণ্ড দাবি করা মুনাফিকি চূড়ান্ত নামাজ করি, মনে করি আমার মতো ভালো কেউ নাই। আরে তোমার আমার আমলের গ্যারান্টি কার্ড এখনো হাতে আসছে নাকি? কারো আসে নাই। অথচ যারা জান্নাতের টিকেট জমিনের মধ্যে হাতে পেয়েছেন, দশজন সাহাবা, এদের ইতিহাস পড়ে দেখো, মরণ পর্যন্ত কান্না। আবু বকরের ইতিহাস কান্না, কেমন কান্না! সারা দুনিয়ার কান্না যদি এক পালায় দেওয়া হয়, আবু বকরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না এক পালায় দিলে ওমরের কান্নার সমান হবে না। সারা দুনিয়ার কান্না এক পালায় দিলে হযরত উসমানের কান্নার সমান হবে না। কেমন কান্না যে কানলেন! অথচ দুনিয়াতেই জান্নাতের টিকেট পেয়েছেন, তোমার আমার জান্নাতের টিকিট নাই। আমল যে কবুল হয়েছে, নিজেই বলি আমলটা আমলের মতো হয় নাই, তাহলে কিভাবে অহংকারী করো, কিভাবে নিজের বড়াই করো? ওরে নবীর উম্মতের দল, ওই মা বাবার জন্য অন্তর ভরে দোয়া করো। আল্লাহ নিজেই দোয়া শিখায় বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার মা বাবার উপরে রহম করো যেমনি ভাবে আমার উপরে রহম করেছেন আমার দুই রবে। দুই রব মানে আমার মা বাবা। বলেন মা বাবা রব নাকি আল্লাহ রব? রব কে? কয়জন? তাহলে আল্লাহ কেন বললেন মা বাবা রব? আসলে তো মা বাবা রব না, রব হলেন আমার আল্লাহ। কেন মা বাবার এখানে রব শব্দ ব্যবহার করা হলো? এক নাম্বার জবাব, রব শব্দের শাব্দিক অর্থ লালন পালনকারী। মা বাবায় জীবনের রক্ত বিনিময় পানি করে আমাকে আপনাকে লালন পালন করেছেন। খানা খাইতে বসে আমার কারণে মা খানা খেতে পারে নাই, ঘুমাইতে গিয়ে আমার মা ঘুমাতে পারে নাই, এত কষ্ট করেছেন। ওই মা বাবাকে ওই শব্দের অর্থে দিয়ে তাকায় সাময়িক সময়ের জন্য রব শব্দ বলল। যেমনি ভাবে আলহামদু সুরায় আল্লাহ পাক বলেন, মালিক ইয়াউমিদ্দিন, আমি হাশরের দিন প্রতিদান দিবসের মালিক। ও আল্লাহ, আপনি তো জমিনের কি মালিক না? বলে হ্যাঁ। তা কেন আপনি খাস ভাবে বললেন আমি হাশরের দিনের মালিক? মুফাসসিরিন কেরাম জবাব দিয়া বলেন, আল্লাহ তো জমিনেরও মালিক, হাশর
জমিনের মালিক, তবে কিছু সময়ের জন্য জমিনের ভোগ দখলের কিছু দায়িত্ব মানুষের দিয়ে দিলেন। ওরে বান্দা, কিছু সময়ের জন্য তোমাকে ভোগ দখলের অধিকার দিলাম, আসলে আমি মালিক। ওরে নবীর উম্মত, আমাদের দেশে একে অপরের কাছে জমিন বন্ধক দেয়নি। জমিন বন্ধক দাও মানে তুমি মালিক? না না, আমি মালিক, তুমি শুধু চাষাবাদ করে সংসার চালাও, আমার সময় মতো দিয়া দিবা। আল্লাহ পাক বলেন, এ জমিন আমার, আমি তোমাকে কয়েক দিনের জন্য দিলাম, খবরদারে মালিক আমি, এ কথা মনে রাখো। যারা বলবে অল্প টাইমের জমিন পায়া, যারা মনে করবে আমি মালিক, আমি আল্লাহ তারে জুতার বাড়ি দিব। নমরুদ মনে করছিল জমিনের মালিক আমি, ফেরাউন মনে করেছিল আমি, নমরুদ হামান সবাই মনে করেছিল জমিনের মালিক আমি। ওই দুনিয়ার যারা সময় এই চিন্তাই করেছে, আল্লাহ এক এক করে ধ্বংস করেছেন। এই জমিনটার অল্প টাইম পায়া যারা মনে করবে জমিন আমার, আমার কথায় চলবে, অপেক্ষায় থাকো, নমরুদের মতো সাইজ করতে আল্লাহর সময় লাগবে না। অহংকারী করি ওনারে মুমিন, অতএব অনুরোধ করে বলি, মা বাবার জন্য দোয়া করো। এত বয়ান শুনে বলে টাকার অভাব কি? কালকেই মা বাবার কবর জান্নাত বানায় ফেলানো, বলে সিস্টেম কি? বলে টাকার অভাব নাই, 13টা গরু জবাই কর, প্যান্ডেলে চেয়ার সাজাও, কালকেই মা বাবার কবর জান্নাত বানাবো। 13টা গরু জবাই করলো, উর্দুম্বা ভেড়া বকরি জবাই করে মানুষ দাওয়াত দিল, ভিআইপি চেয়ার। এই চেয়ারে কে বসবে? রিক্সাওয়ালা টুপিওয়ালা নামাজি? না না, সিরিয়ালে দাঁড়া, টিকিট দেওয়া হবে, তারপরে খাওন পাবি, তাহলে তোমার চেয়ারে কে বসবে? বলে এমন বড় লোক বসবে যারা জুমার নামাজও ঠিক মতো পড়ে না। কাইলই বিনি বাপমার কবর জান্নাত, আজকে হয়ে যাবে রে বেটা। কি দুঃখ হে মুমিন, হিংসার নজরে বলি না রে ভাই, অনুরোধ করি মা বাবার দোয়া নিয়ে কবরে যাও। মায়ের দোয়ায় বাইজি আল্লাহর খাতিওলি হয়ে গেল, এক গেলাস পানির বিনিময়ে সবাই ঘটনা জানে। এমন দোয়া করে দিল বাইজিদা, সারা দুনিয়া তো দামি হলো, বেঈমানেরাও বাইজিদের নাম মুহাব্বতের সাথে উচ্চারণ করে। একটি গেলাস পানির ফলে বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। খারাপ লাগে আপনাদের? যার কারণে বাইজি দেরি নাম সরিয়েছে বিশ্ব ভুবন, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও, ছোট্ট শিশু বাইজিদের মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে করো, টাকায় আমি হইলাম বড়, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও, যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও।
খেদমতে মা দর পে দর কুন সবহশান তাকে বাসি দর দুআনুম নেকুনম খেদমতে মা দর পে দর কুন খতিয়ার তাকে বাসি দর দুআনুম বখতিয়ার ও পরদর অন্তরের মা আমিও একটি মায়ের সন্তান আমি হাফিজুর রহমানের মা ও মা আপনিও মা আমার বাবাও বাবা আপনিও বাবা মনটা কি চায় না একজন কোরআনে হাফিজের মা হয় কবরে যাবেন একজন আলেমের বাবা হয় কবরে যাবেন কত মানুষ এসে কান্না করে দোয়া চায় হুজুর বিবাহ করেছি 10 বছর সন্তান নাই আল্লাহ যদি একটা সন্তান দিতেন আমি হাফেজে কোরআন বানাইতাম মনে করে মাদ্রাসায় বুঝি ফকিরনির ছেলে মেয়েরা পড়ে ঢাকায় যাও খবর নাও আর আজকে পুলিশ বলো র‍্যাব আর্মি বলো ওসিডিসি বলো তাদের সন্তান মাদ্রাসায় কোরআনের হাফেজ হচ্ছে মাস্তানি চলবে না শান্তির ঠিকানা হলো আল্লাহর কোরআন কোরআনের কারণে সম্মান কমে নাই দাড়ি টুপির কারণে সম্মান কমে নাই রে যুব দাড়ির কারণে সম্মান কমে নাই যদিও কোনো সার্টিফিকেট নাই যদিও কোনো আমাদের চাকুরি নাই কারণ কওমি মাদ্রাসায় পড়েছি কওমি মাদ্রাসা হাটাজারি দেওবন মাদ্রাসা কওমি মাদ্রাসা মালিবাগ মাদ্রাসা বারিধারা বসুন্ধরা মাদানীনগর যাত্রাবাড়ি মাদ্রাসা এরকম হাজার হাজার কওমি মাদ্রাসা যেখানে পড়লে সরকারি সার্টিফিকেট নাই চাকুরি নাই কেউ কেউ আমাদের বৃদ্ধাঙ্গুল দেখায় বলে ওখানে পড়লে কি হবে চাকরি পাবি না আল্লাহর কসম করে বলি মুমিন আমরা কওমি মাদ্রাসায় চাকরির জন্য পড়ি নাই তুমি খামোকা কেন অপবাদ দাও ওখানে পড়লে চাকরি পাওয়া যাবে না আমরা তো চাকরির আশায় পড়ি না আমরা কেন পড়েছি আমরা আল্লাহর গোলামি করার জন্য পড়েছি এখন আমরা আল্লাহর গোলামি করতেছি আজ আমরা আল্লাহর গোলামির পেছনে দৌড়াই টাকা পয়সা দুনিয়া আমাদের পেছনে দৌড়াই বর্তমান সরকার বাহাদুর চাচ্ছে আমাদের কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে সরকারি স্বীকৃতি দিতে চায় আমরা বলেছি আমাদের মুরব্বীরা বলেছেন আমরা এমন মান চাই আমাদের দেওবন্দ মাদ্রাসা ভারত সরকার যেমন দিয়েছে কেন বলে এমএর ছেলেটা সার্টিফিকেট নিয়ে সরকারি টেবিলে যখন ওপেন করবে ওই সময় ছেলেটা সরকারি নজরে যেই সম্মান চেয়ার পাবে আমার মাদ্রাসার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব ওই সার্টিফিকেটের পিঠে সরকারি সিল লাগায়া আমার ছেলেটা যখন সরকারি টেবিলে সার্টিফিকেট ইস্যু করবে ওই এমএর ছেলের মতো সম্মান মানের চেয়ার পাবে এর থেকে বেশি চাই না কেউ যদি বলে হবে না আমরা চাই কানে ধরে তোমাদের উঠাবো আর বসাবো আল্লাহর কসম 40 বছর পর্যন্ত আমরা কোন কমিশনার বলো মিম্বর বলো চেয়ারম্যান বলো এমপি বলো আমরা কবি হুজুরে কোনদিন বলি না চাকরি দাও কাউকে ডিস্টার্ব করি নাই আল্লাহ যেভাবে চালাইছিলেন চলছি মসজিদের ইমাম 5000 বেতন 6 মাস বাকি চিল্লা চিল্লি নাই মুয়াজ্জিন 3000 পায় 9 মাস বাকি চিল্লা চিল্লি নাই আল্লাহ চালাইতেছে প্রয়োজনে আরো 1000 বছর এইভাবেই চলবো তারপরেও দুনিয়া দালের পায়ের নিচে মাথা নত করবো না ঠিক কি না বলো এত টেনশন করো কেন আমার এই সোনার দেশে লক্ষ 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 যুব আজকে সার্টিফিকেট নিয়ে বটগাছতলা বসে কান্না করে চাকুরি নাই এদের কেন চাকরি দাও না রে ও জাতি এরা তো মায়ের গালি
শুনে বাবার গালি শুনে বাড়ি ঘর বিক্রি করে লেখাপড়া শিখাইলাম চাকরি কেন করো না আমার ঘরে তোর খানা নাই ছেলেটা নিরুপায় হয়ে সার্টিফিকেট পকেটে নিয়ে কান্না করে বাধ্য হয় আমার যুবক ছেলেটা বাধ্য হয়ে প্লিজিং করে আমার ছেলেটা পেটের ধান্দায় মা বাবার গালি শুনে বাধ্য হয়ে একসময় অস্ত্র হাতে নেয় চাঁদাবাজি করে আল্লাহ যদি যুবক বেকারত্ব দূর করে চাকরি পায় আমি চ্যালেঞ্জ করে বলি 75% প্লিজিং বন্ধ হয়ে যাবে এই যুবকে সিল্লানো না তোমাগো সিল্লানো আমগো দিয়ে সিল্লাও কেন তুমি নাকে তৈল দিয়ে ঘুমাও না তোমরা চিল্লায় বলো না কেন যে হুজুরকে টেনশন বাদ দিয়ে আমগো চাকরি দাও কারণ হুজুরেরা বট গাছতলা যাবেও না ইপ্রিজিংও করবে না কি যারা করবে এবং তাড়াতাড়ি চাকরি দাও কারণ এই ছেলেটা সকাল 8টায় যদি ডিউটিতে ঢুকে বিকাল 4টা পর্যন্ত যদি ডিউটি করে জান ফেলে বাসায় যেতে যেতে রাত 8টা গোসল করে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ে যাবে ফজরের সময় উঠে আবার দৌড় 8টায় ইপ্রিজিং করার টাইম কই হুজুর গো মাথা তার মারছিরা বুদ্ধি আছে সব বুদ্ধি টুপি সারা বউ তালাক দিয়েই কয় মাথা ঠিক ছিল গরম কি আর কয় হুজুর গো মাথা গরম কয় আমরা তো কোনোদিন বলি না এলাকুম দিনুকুম আলিয়া দিন বুখারীর হাদিস কি বলছি আল্লাহ আপনি হেদায়াত দান করুন আমিন আরো জোরে কোন আমিন রাগ করলেন না কাউকে বাস দিচ্ছি না আমগো যারা বাস দিচ্ছে তাদের বাসগুলো খুলছি ভাইরা আমার অনুরোধ করে বলি রে মুমিন ভাই সন্তান তারে কোরআন পড়াও হাদিস পড়াও এই এলাকার এমপি কে আমি তারে চিনি না জানি না যার সাথে বেশি সম্পর্ক তুমি আমাকে নিয়ে চলো এমপি মহোদয়ের সামনে গিয়া তুমি 10 বার সালাম দিবা একবার জবাব পাইবা কিনা সন্দেহ আমাকে নিয়ে যখন যাইবা আমার সাথে এমপি মহোদয়ের কোনো সময় দেখা সাক্ষাৎ হয় নাই তুমি নতুন ভাবে নিয়ে চলো আমি সালাম দেওয়ার আগে এমপি সালাম দিয়ে দিবে এটা টাকা দিয়ে পাইছি না এগুলো টাকা দিয়ে কিনা যায় টাকা দিয়ে সম্মান কিনলে অপর পৃষ্ঠে লেখা আছে জুতা মোবারক মাঝে মাঝে দেখেন না উদ্বোধন আল্লাহ আপনি হেদায়াত দান করুন অনুরোধ করে বলছি কারোকে বিরোধী বলে বলছি না দুশ্মনী নাই যুবক আমিও তোর মতো একটা যুবক দাড়ি রেখে মাথা নষ্ট হয় নাই টুপির কারণে মাথা গরম না স্বাধীনতাও নষ্ট হয় নাই তুমিও 3 বেলা খাও আমরাও নাকি কম খাই তোমরাও 3 বেলা খাও আমরাও 3 বেলা খাই তুমিও ঘুমাও আমরাও ঘুমাই তুমিও বিয়া শাদি করেছো আমরাও করেছি ওরে বাবা আমগো না খায় মরি নাই কেউ না খায় মরি না বরং তুমগো থেকে বেশি খাই ভালো খাই এদেশে এখন শিয়াল খুঁজে পাওয়া যায় না আমি দিনের বেলাও শুধু আওয়াজ বয় পায়ের সাথে শিয়ালের বাড়ি খায় এখন শিয়াল নাই কারণ মাথাও গনষ্ট যে আমরা এদেশে থেকে লাভ নাই সব মুরগি হুজুর গো কপালে ঠিক নি কোন সুরেও তো আমগো দেশি ছাড়া খাওয়ায় না ফল খাবো না কয় 6 ঘন্টা ভিজাইছি খাইবেন না মানি কে খাওয়া কে খাওয়া করতা ওয়াকুল মিকুনি হার সবহশারম মিরসানা দৃষ্টে তু আজলাম কাব ওরে মুসলমান আজকে তোমার পক্ষে বলি অথচ তুমি আমার বিরোধিতা করো হুজুরদের মাথায় বুদ্ধি নাই ওরে নবীর উম্মত পায় ধরে বলছি তুমিও যুবক ভাই তোমার যৌবন আছে আমাকও আছে অনুরোধ করে বলি রে যুবক পা আগায়
দাঁড়া দাও, আমি তোমার পা দুটো ধরে বলি, দাড়ি কেটে নবীরে কাদায়ও না, নামাজ বাদ দিও না। বলো তুমি নামাজ বাদ দিয়া, টুপি বাদ দিয়া, দাড়ি বাদ দিয়া কত কোটিপতি হয়েছো, কত আরামে আছো? আমার মনে হয় তুমি বেশি শান্তিতে নাই, বড় আরামে নাই, বড় লোক হয়েছো, যৌবন বেড়েছে, সৌন্দর্য হয়েছো, রোগ কমে গেছে। না না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না না, এগুলো বরকত নয়, বরং পয়গম্বর বলেন 24টা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে গুনাহ লেখা হয়। ও পর্দার আড়ালের মা, অনুরোধ করে বলছি, কোরআন যা সিনায় থাকবে, কোরআন যেমন দামি, বান্দাও তেমন দামি হয়ে যাবে। এই যে গত কোরবানি গেল,